আমার মূল বক্তব্য খুতবা শেষ হয়ে গেছে, এই যে এক্সট্রা কথাগুলো যে এখন বলবো এটা আমাদের বাড়াবাড়ির কারণে এই সময়টা এখন আমার লাগবে, সেটা হচ্ছে এই, আর দুই দিন পরে আমাদের সমাজে কি পালন করা হবে চারপাশে দেখবেন একটা হাঙ্গামা শুরু হয়ে যাবে, সেটা কি? শবে বরাত। এই শবে বরাত জুমলাটা আসলে আমাদের ব্যবহার করাটা উচিত নয়, কারণ শবে বরাত এটা যেহেতু ফার্সি শব্দ, এটার আরবি যদি করেন তাহলে কি হবে? লাইলাতুন নাজাত বা লাইলাতুল বারাত। আর এই শব্দটা অনেকে দেখেন, মানুষ আপনাদের হিতাহিত জ্ঞানের আমি প্রশ্ন করতে চাই, যখন টিভিতে বসে এই ধরনের কথা বলে আমাদের আলেমরা যখন বলে যে শবে বরাত বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই, তখন পাল্টা তারা জবাব দিয়ে কি বলে, আরে বেটা এটা তো ফার্সি শব্দ, এটার আরবিটা আছে, কি আছে? লাইলাতুন নিসফ মিন শাবান, আরবিটা আছে, নাই কেন? আমি আপনাকে বলতে চাই, তাহলে যদি আপনি আরবিটা ব্যবহার করেন তাহলে আমি আপনার কথার সাথে একমত, তাহলে শবে বরাত নয়, বরং আপনি আরবিতেই বলবেন লাইলাতুন নিসফ শাবান, এইভাবে বলেন যে এটা হলো শাবান মাসের অর্ধেক রাত বা পনেরোই শাবানের রাত, এটা বলেন, বাংলায় বলেন যে পনেরোই শাবানের রাত, এটার আরবি আছে লাইলাতুন নিসফ মিন শাবান, এটার বাংলাটা হচ্ছে পনেরোই শাবানের রাত। তাহলে আমি যখন আপনাকে বলবো পনেরোই শাবানের রাত, আপনার তেমন কোনো কিছু হবে না, এটা ঠিক আছে পনেরোই শাবানের রাত, আজকে বারোই শাবানের রাত, কালকে তেরোই শাবানের রাত, দেখুন কোনো ব্যাপার আছে, কিছুই নেই। কিন্তু যখনই আপনি বলবেন শবে বরাত, সব হচ্ছে রাত রজনী আর বারাত মানে হচ্ছে ভাগ্য, তারা শবে বরাত শব্দটা ব্যবহার করে বলতে চায় এটা হচ্ছে ভাগ্য রজনীর রাত। এখন আপনাকে বলতে হবে যে শবে বরাতকে, যে আপনি পনেরোই শাবানের রাতকে ভাগ্য রজনীর রাত নামকরণ করলেন কিসের ভিত্তিতে, কোথায় আছে এই শব্দটা? কোথাও নাই, কোরআনও বলে নেই, আল্লাহ আগে বলেছি শাবান মাস সম্পর্কে কোরআনে কিছুই নেই, হাদিসেও নাই যে শাবান মাসের পনেরো তারিখের রাতটা মানে বরকতের রাত বা ভাগ্য রজনীর রাত, একটা হাদিস দিয়ে কেউ দেখাতে পারবেন? আর হাদিস তো জাল জই পড়ার কথা, হাদিসেই নাই, এই শব্দটাই নাই, মানে এটা যে ভাগ্য রজনীর রাত এটা একটা বানানো কথা, কোনো ভিত্তি নেই। দ্বিতীয়ত তারা যে হাদিসগুলো পেশ করে যে এই রাতের একটা বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটা কি? এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীর দিকে তাকায়, তাকিয়ে সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়, ইল্লা লি মুশরিকিন আও লি মুশাহিন, এক কেবলমাত্র দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করে না, যারা এই জমিনে শিরিক করে এবং যারা একে অপরের সাথে শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, রেষারেষি রাখে, এই ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না। এই হাদিসটাও ওলামাদের নিকট জয়ীফ, কিন্তু নাসিরুদ্দিন আলবানী এমন একজন মুহাক্কিক, তিনি যেহেতু হাদিসটা বিভিন্ন সনদে এসেছে, বিভিন্ন সূত্র ধরে এসেছে, আর তার স্বভাব হচ্ছে তিনি তাহাকিক করে যখন দেখতে পায় একটাই হাদিস যদিও দুর্বল কিন্তু বিভিন্ন রাস্তা থেকে এসেছে, তখন তিনি সতর্কতামূলক এটাকে গ্রহণ করে নেয় যে এটা গ্রহণ করা যেতে পারে, আমলিয়ান ব্যাপার, আমল করলে কোনো ক্ষতি নাই, সেটাকে তিনি হাসান হুকুম লাগিয়ে দিয়ে সেটাকে কি করা হয়েছে, গ্রহণযোগ্যতায় নিয়ে এসেছে। এই হাদিস যদি আপনিও গ্রহণ করেন উত্তম হবে, ভুল হবে না। মেনে নিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের পনেরো তারিখের রাতে পুরো পৃথিবীবাসের দিকে তাকায়, তাকিয়ে আপনাদের সবাইকে ক্ষমা করে দেবে, শুধুমাত্র কবর পূজারে মুশরেকরা বাদে, আর যারা বিদ্বেষ রাখে তারা বাদে। আমি যদি শুধু মুশরেক বলি তখন আপনি চিনবেন না কারা, যখন কবর পূজারে বলি তখন একটু একটু হিলবেন যে হ্যাঁ কারা, আপনি বুঝতে পারেন, কারণ কবর পূজারে বললে তখন গায়ে লাগে, আর যদি মুশরেক বলি তখন আপনার মাইন্ড চলে যাবে হিন্দুদের দিকে, যে হিন্দুরাই মনে হয় মুশরেক, আমাদের মধ্যে কোনো মুশরেক টুশরেক নাই। জেনে নেন, যারা আল্লাহর সাথে শিরিক করে এমন কোনো ব্যক্তিকে মাফ করা হয় না, আর যারা একে অপরের সাথে শত্রুতা বিদ্বেষ রাখে তারা মাফ করা হয় না। এই হাদিসটাকে ইবনে মাজা কুট করেছেন 1390-তে হাদিসটাকে কুট করেছেন। আপনি এই হাদিসটাকে গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করতে চান এবং এটাকে সবরাতের দলিল হিসেবে পেশ করতে চাচ্ছেন, এটা আমি আপনাকে জবাব দেব কি দিয়ে? একটু আগেই বলেছি যে 1390 নম্বরে এই হাদিসটা আছে, একটু আগেই বলেছি যেই জিনিসটি একাধিক জায়গায় পাওয়া যায় এটা কোনো ওই রাতের ফজিলত হতে পারে না, বিশেষ কিছু বৈশিষ্ট্য হতে পারে না। দুইটা কথা বলেছি, একটা হচ্ছে নাসাইর হাদিসে কি আছে যে শাবান মাসে আল্লাহর কাছে আমল উঠিয়ে নেওয়া হয়, আর এই হাদিসে ইবনে মাজাতে কি পেলাম, সেই দিন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় দুইজন ব্যক্তিকে ছাড়া, এক মুশরেককে আর মুশাহেন যে শত্রুতা রাখে। এই দুইটা হাদিসে সহি, আপনার পাল্লা ভারী,
এবার আসুন, আমি যে হাদিসটা আপনাকে দেখাবো বলেছিলাম সেই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছে। হাদিস নাম্বার হচ্ছে 6438 নম্বর হাদিস। এই হাদিসে আপনি দেখে নেবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা তুফতাহু ফিহে আবওয়াবুল জান্নাহ, দেখেন আপনাকে দেখাই সোমবার দিন আর বৃহস্পতিবার দিন কতগুলো মর্যাদা। রাসূল বলেছে, সোমবার দিন বৃহস্পতিবার দিন প্রথম কাজ যেটা করা হয়, আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। আমরা জানি সেটা শুধু রমজান মাসে ঘটে, তাই না? এটা প্রত্যেক সপ্তাহে দুই দিন ঘটে, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন। তুফতাহু আবওয়াবুস-সামা, জান্নাতের এবং কি আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, একটা কাজ প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, তুরাদুল আমালুন নাসি ইয়াউমাল ইসনাইন ও ইয়াউমাল খামিস, প্রত্যেকটা মানুষের আমল নামা আল্লাহর কাছে উঠানো হয় সোমবার দিন আর বৃহস্পতিবার দিন, দুইটা বর্ণনা পেলাম। তৃতীয়ত কি, ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন ইল্লা রাজুলান কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানাহু, এটা তিন নম্বর পয়েন্ট, যে সেই দিন প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, মুশরিককে ছাড়া আর যারা বিদ্বেষ রাখে তাদের ছাড়া। যেই তিনটা কারণে আপনি শাবান মাসটাকে বেশি প্রাধান্য দেন, যেই তিনটা কারণের দুইটা কারণে আপনি শববরাতকে প্রাধান্য দেন, 15ই শাবান, এই তিনটা কারণ সোমবার আর বৃহস্পতিবার দিন মধ্যে রয়েছে। সোমবার, আপনার কি আপনার আকাল কি ক্লিয়ার হচ্ছে কিনা এটা দেখেন। আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে আপনার কাছে শবে বরাত এত কেন প্রাধান্য পাচ্ছে, আপনি বলছেন সেই দিন আল্লাহ প্রথম আকাশে আসে, সবাইকে ক্ষমা করে দেয়, ভাগ্য রজনী। যদিও হাদিসের সনদগুলো প্রত্যেকটা হচ্ছে ত্রুটিপূর্ণ, ত্রুটিযুক্ত, ত্রুটি মুক্ত নয়, একটা হাদিস দুর্বল মেনে নিলাম, গ্রহণযোগ্য মেনে নিলাম। তাহলে আপনি যদি যখন জানলেন সব শেষ 15ই শাবানের রাতে এত কিছু হয়, তাই আপনি আতশবাজি করতেছেন, লাইটিং করলেন, কবর জিয়ারত করলেন, হালুয়া রুটি বানাইলেন, রাত ভরে জেগে থাকলেন, এত কিছু করার প্রয়োজন হইল, কোনো হাদিসই কিন্তু এই কথাগুলো নাই, এটা আপনি নিজে বানানো করতেছেন। আর আমি যখন ওই হাদিসগুলো মুসলিম থেকে প্রমাণ করে দিলাম যে সেটা প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার দিন হয়, তাহলে আপনি এখন আমাকে বলেন যেটা হাদিস মুসলিমে আছে সেই হাদিসের উপর আমাদের আপনাদের আমল কোথায়? কেন আপনি সোমবার দিন রাত্রে জাগেন না? কেন আপনি বৃহস্পতিবার দিন রাত্রে জাগেন না? কেন আপনি সোমবার বৃহস্পতিবার দিন কবর জিয়ারতে যান না? কেমন সেই দিন আপনি হালুয়া রুটি বানান না? কেন লাইটিং হয় না? কেন মসজিদ ফুল হয় না? আপনি বলেন কেন? কারণ হাদিস মুসলিমে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সাথে দলিলের কোনো সম্পর্ক নাই, আমাদের দলিল হচ্ছে বাপদাদা, তারা যেভাবে করেছে আমরা সেভাবে করি। কিন্তু দেখেন, আপনি কল্যাণ পেতে চাইলে সোমবার দিন বৃহস্পতিবার দিন আল্লাহ আপনাকে মাফ করে দেয়, যদি আপনি মুশরিক না হন, বিদ্বেষী না হন, এটা আল্লাহর দয়ায় করা হয়, আপনাকে কোনো আমল করতে বলা হয়নি। যদি কোনো ব্যক্তি শাবান মাসে বা সোমবার বৃহস্পতিবার দিন আল্লাহর পক্ষ থেকে এই ফ্যাসিলিটি পেতে চান, আপনার জন্য করণীয় হলো আপনি সব সময় শিরিক মুক্ত থাকার চেষ্টা করেন, এটা আপনার করণীয়। সব সময় শিরিক মুক্ত থাকার চেষ্টা করেন, সব সময় বিদ্বেষ মুক্ত থাকার চেষ্টা করেন, কারো সাথে কোনো দ্বন্দ্ব হয়ে গেলে অন্তর থেকে সেটাকে মানে ক্লিয়ার করার চেষ্টা করেন, বিদ্বেষ রাখেন না, শত্রুতাটাকে দূর করার চেষ্টা করেন। যার অন্তরটা এমন, আল্লাহ তাকে প্রত্যেক সপ্তাহে দুইবার দিন ক্ষমা করে দেয়, প্রত্যেক সপ্তাহে দুইবার, প্রত্যেক সপ্তাহে। আর এক সাহাবীকে তার আসলাম তিন দিন বলেছে যে এই দরজা দিয়ে এখন যে ঢুকবে সে জান্নাতি, তিন দিন বলেছে। আরেক সাহাবি রিপোর্ট নেওয়ার জন্য কেন তাকে দুনিয়া দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, তিন দিন কি আমল সে করে? যখন তিন দিন তার বাসায় ছিল কিছুই আমল করে না, সে রাতে তাহাজ্জুদ পড়ে না লম্বা সময়, আর দিনে সিয়ামও রাখে না, এমন কোনো এক্সট্রা কোনো আমলও করে না। তো সে সাহাবি বলতেছে, সেটা নাম্বার ইনশো ইনশাল্লাহ কোনো এই ঘটনা আপনারা জানেন, সে সাহাবি বলতেছে যে আমি তোমাকে পরীক্ষা করার জন্য আসছিলাম, আসলে আমি আমার বাবার সাথে ঝগড়া করে তোমার বাসায় আসি নাই, রাসূলের মুখ থেকে আমি শুনেছি যে তোমাকে তিন দিন জান্নাতে ঘোষণা করা হয়েছে, শুধু আমি দেখতে চাই কোন আমলের ভিত্তিতে। সে সাহাবি বলতেছে, তুমি তো দেখতেই পেলে আমি তেমন কোনো আমল করি না। যখন ফিরে চলে আসবে সে সাহাবি, তখন বলছে তুমি দাঁড়াও, তবে একটা কাজ আমি করি, আমি হতে পারে সেটা কারণ হতে পারে। সে সাহাবি বলতেছে, আমার সাথে সারাদিন যা কিছু ঘটে, আমি রাতে যখন বিছানায় যাই, আমি শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই, আমার অন্তর থেকে আমি সবাইকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাই। সে সাহাবি বলতেছে, আমার সাথে সকাল যখন হয় কারোর সাথে আমার কোনো শত্রুতা থাকে না, সারাদিন আমার সাথে যে যা কিছু বেয়াদবি করে, আমার সাথে মূর্খামি করে, রাতে যখন আমি শুই, আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, সবাইকে আমি অন্তর থেকে মাফ করে দিলাম। সাহাবি বলতেছে, হ্যাঁ এটা কারণ হতে পারে, এটা তোমার কারণ হতে পারে, যেই গুণটা আমাদের মাঝে নাই, আমরা পারি না, তুমি যে কাজটা করে দেখিয়েছো, অর্থাৎ এটা অনেক বড় একটা ব্যাপার,
অতএব আমরা যদি শত্রুতা বিদ্বেষ মুক্ত হয়ে বাঁচতে পারি, মুশরিক থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতে সপ্তাহে দুই দিন আপনাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যারা প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক সোমবার আসলেই ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের ভাইদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, ওই মা বোনদেরকে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করো, তারা যেন একে অপরের সাথে রেষারেষি না রাখে। সামান্য একটু বাচ্চার কারণে, একটু খাদ্যের কারণে, সামান্য একটু জায়গা সম্পত্তির কারণে তারা ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, ওই সমস্ত মা বোনদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়, তারা যেন এমনটা না করে। ইয়া রাব্বাল আলামিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।